दोस्त की मिसाल हो तो ऐसे हो कर्ण और दुर्योधनेर मतो मिसाल। शायद आज मैंने ऐसा दोस्त कभी नहीं मिलता आजकल, ठीक है। सो मैं क्या बोल रहा हूँ, मैं बोल रहा हूँ जो कर्ण जान मैंने जान तो ठीक है, जे युद्धे महाभारत युद्धे कर्ण जान तो जे हमें मारा जाब, ठीक है। सो तक मैंने कृष्ण एस कृष्ण एसे बोलते जे कर्ण तुम्हें मारा जाबे, तुम्हें मैंने चले जाओ तुम्हार माता कुंतीर का, ठीक है। तक कर्ण बोलते ठीक है, कर्ण कृष्ण को बोलते जे हे कृष्ण मैंने आमी जखन मैं आमार माता आपनी बोलछेन जे आमी आमार मातार काछे चले जाब, तो जखन आमार माता आमाके जन्म दिए मैंने जखन आमार समय छिलो जे बुके दूध खेये खेला करा तखन आमाके छेड़े दिएछिलो गंगार नदी मैंने गंगाते, ठीक है। सो तखनी आमाके दुर्योधन मानुष करेछिलो, ठीक है। सो दोस्त बनिएछिलो दुर्योधन आमाके मानुष करेछिलो। सो जिएंगे तो दुर्योधन के लिए जिएंगे, मरेंगे तो दुर्योधन के लिए ही मरेंगे, आप युद्ध घोषणा कर दिए, ठीक है। यार अभी बोल रहे हम मारे माता का पुत्र हम युद्ध नहीं करेंगे, ऐसा नहीं, जिएंगे तो दुर्योधन के लिए जिएंगे, मरेंगे तो दुर्योधन के लिए ही मरेंगे, अब युद्ध घोषणा कर दीजिए। हे गाइस, वेलकम बैक टू माय चैनल, छोटे भाई चैनल स्वागत जाना। सो गाइस आज के आप ब्लॉग करेंगे। सो गाइस आज के जो ब्लॉगटा करो, ब्लॉगटा होच्छे गाइस माने जे माने ब्लॉगटा होच्छे गाइस जे माने दोस्त और ऐसे हो जो माने मानने के साथ दे, ऐसे दोस्त बनाओ, ठीक है। दोस्त हो तो ऐसे हो जो माने एक उदाहरण दिच्छी कर्ण और दुर्योधन मत ऐसे दोस्त बनो, ठीक है। सो हमें यहाँ की जो बोले दीची हमें, ठीक है। सो तुम्हारा तो जानो जो महाभारत युद्ध, ठीक है, महाभारत युद्ध जख मान मान महाभारत युद्ध जे पाँच पांडव मैं पंच पांडव, ठीक है, पंच पांडव दे मैं गुरु छिल द्रोणाचार्य, एवं द्रोणाचार्य जो शेष मान मान যে শিক্ষা দিয়েছিল, ঠিক আছে, শিক্ষা যখন শেষ হয়ে যায় তখন দ্রোণাচার্য একটা মানে প্রতিযোগিতার আয়োজন করে, ঠিক আছে। সেই প্রতিযোগিতার আয়োজন মানে পঞ্চ মানে পঞ্চ পাণ্ডব, ঠিক আছে, পাঁচ পাণ্ডব তার ভিতরে চারজন প্রতিষ্ঠা দেখিয়ে দিয়েছে। তার মানে পরে অর্জুন, ঠিক আছে, অর্জুন যখন প্রতিভা দেখাচ্ছে, সো অর্জুন প্রথমে মারলো হচ্ছে গিয়ে মানে অগ্নিবাণ, অগ্নিবাণ মারার পরে তারপরে হচ্ছে গিয়ে মানে বায়ু মানে যে জল অস্ত্র, ঠিক আছে, ওটা মেরে অগ্নিকে মানে ভস্ম করে দিল, ঠিক আছে। তারপরে মারলো পর্বতাস্ত্র, ঠিক আছে, এরকম অনেক কিছু মেরে, ঠিক আছে, যেটা মারছে তার বিপরীতে মারছে, ঠিক আছে, মেরে মানে ঠিক করে দিচ্ছে এবং সব লোক, ঠিক আছে, সবাতে সব লোক দেখছে অবাক হয়ে, ঠিক আছে। সো এর ভিতরেই কর্ণ মানে এ মানে কর্ণ বাইরের থেকে এলো, ঠিক আছে, কর্ণ, ঠিক আছে, এসে বলছে যে হাম মানে আমিও এরকমই সব কিছু করতে পারি, ঠিক আছে। তো কর্ণ এগুলো দেখালো, ঠিক আছে, দেখানোর পরে সব লোক তো ঠিক আছে। তখন কর্ণ বলল তুমি যে যুদ্ধ করতে চাও আমার সাথে করো, ঠিক আছে। অর্জুন বলল ঠিক আছে যুদ্ধ করা হবে। সো তখনই ওর ভিতর থেকে একজন বলল, সো আমাদের যে মানে অর্জুন, ঠিক আছে, অর্জুন যার তার সাথে যুদ্ধ করে না, ঠিক আছে, অর্জুন শুধু করে মানে রাজা মহাদেশ ছেলের সঙ্গে যুদ্ধ করে, যার তার ছেলে মানে যাকে তার যার তার সাথে যুদ্ধ করে না অর্জুন, ঠিক আছে। সো এই কথা বলার পরে মানে কর্ণ তখন জিজ্ঞাসা করছে যে তোমার পরিচয় কী। কর্ণ তখন মাথা নিচু করে আছে, কর্ণ তখন মাথা নিচু করে আছে, ঠিক আছে, তখন কিছু বলতে পারছে না কর্ণ। সো তারপরে যে হচ্ছে তখনই দুর্যোধন বলল, এটা মানে দুর্যোধন মানে কাছে এলো, সবাই যখন বলছিল যে মানে তার ভিতরে যে দুর্যোধন এসেছিলো, ঠিক আছে, দুর্যোধন মানে এবার তার ভিতরে দুজন আসার আগে কর্ণের বাবা এসেছিলো, ঠিক আছে, কর্ণের বাবা এসে মানে কর্ণের বাবা যখন এসছে কর্ণ তাকে মানে তার বাবাকে, ঠিক আছে, মানে প্রণাম জানালো, জানিয়ে গলা জড়িয়ে ধরলো, ঠিক আছে, তার বাবা তাকে গলা জড়িয়ে ধরলো, ঠিক আছে, মানে এ করে নিল, ঠিক আছে। তারপরে মানে ওই মানে কর্ণের বাবাকে দেখে সবাই বলছে মানে সুপুত্র, ঠিক আছে, সুপুত্রের সঙ্গে মানে ভীম বলছে এটা, ঠিক আছে, যে সুপুত্রের সঙ্গে আমাদের অর্জুন যুদ্ধ করতে পারবে না, কেননা হচ্ছে কি সুপুত্র আমাদের অর্জুনের কাছে পারবে না, ঠিক আছে, এমনি মারা যাবে, তো সেই জন্যই বলছে সুপুত্রের সাথে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ হবে না, ঠিক আছে। সো এটাই বলছে, তখনই মানে দুর্যোধন আসলো, দুজনে এসে বলছে যে মানুষের মানে জন্মেতা কী আছে তার কর্মেই মানে তার নির্ধারণ, ঠিক আছে, যে যে যেমন কর্ম জন্ম দেখে তাকে ওই সুযোগটা দেওয়া হবে না, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। সো দুর্যোধন যখন এটা বলল তো সবাই মানে বলছে, তারপরে দুর্যোধন বলছে যে যদিও কারোর আপত্তি থাকে, ঠিক আছে, তো সে আমার সাথে যুদ্ধ করুক, কেননা যেন আমি বলছি যে ধরো জল যে নদী, ঠিক আছে, নদীর তো সবসময় একটা ইয়ে, ঠিক আছে, নদীর জলকে যেমন আমরা বেঁচে থাকি ঠিক তেমনই একটা বিষয়, কারোর জন্ম যেখানেই হোক না তার কর্মটাই আসল বিষয়, ঠিক আছে, এটাই।
সো তারপরে ঠিক আছে, মানে যুদ্ধ হচ্ছে, মানে যুদ্ধ স্টার্ট হয়ে গেল। তোমাদের আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে যুদ্ধ হতে হতে ভিতরে কিছু বলেছিলাম, ঠিক আছে। সো যুদ্ধ স্টার্ট হয়ে গেল। যুদ্ধ হওয়ার আগে কর্ণ যখন জানে যে মানে আমি মরে যাব, ঠিক আছে, সো তখনই কর্ণ বলছে, মানে কর্ণ যখন মানে যে ওখান থেকে মানে পঞ্চপাণ্ডবের যে ভীম বলেছিল, মানে তাকে মানে কি বুঝতে পারছো তো, তাকে হচ্ছে মানে অপমান করেছিল যখন, তখনই দুর্যোধন তাকে মানে মানে রাজা বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার কাউকে আপত্তি আছে এবার যুদ্ধ করা, ঠিক আছে, রাজা বানিয়ে দিয়েছিল। সো রাজা বানানোর পরে মানে যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে। সো দোস্ত হো তো এসে হো, দুর্যোধন আর কর্ণের মতো, ঠিক আছে। সো তখনই মানে তখন কর্ণ বলছে যে আপনি যে আমাকে মানে তুমি যে আমাকে এত তোমার আমার জন্য করলে, তো আমি কি করতে পারি। সো কর্ণ মানে দুর্যোধন বলছে বাস বেশি কিছু না, দোস্ত চাই, ঠিক আছে। সো অনেকে বলে মানে এটাই যে, সো অনেকে বলে যে দুর্যোধন কর্ণকে দোষ বানিয়েছিল মানে পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে মানে মারার জন্য, ঠিক আছে, এটা নয়, এটা নয়, ঠিক আছে। সো অনেকে এটা ভাবতে পারো, ঠিক আছে। সো দুর্যোধন কর্ণকে দোষ বানিয়েছিল যাকে তার মানে সম্মানটা তার দেওয়া হয়, ঠিক আছে, এই জন্যই। সো তাও যখন মানে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, যুদ্ধ হওয়ার মানে শেষে যখন কর্ণ জানতে পারে যে মানে মানে তার মৃত্যু হবে, কর্ণ এতটাই ভালো যে দেখো, কর্ণ এতটাই ভালো যে মানে কর্ণের মানে যুদ্ধের ভিতরে অনেক মানে যুদ্ধের ভিতরে, ঠিক আছে, একদিন সূর্য উদয় হয়নি, ঠিক আছে, শুধু কর্ণের জন্য কোনো প্রবলেম হয়েছিল, ঠিক আছে। সো উদয় হয়নি কর্ণের জন্য, তখন কর্ণ মানে ঘটি হাতে নিয়ে জল নিয়ে নমস্কার, সূর্য নমস্কার সময় কর্ণের বাবা মানে পিতা, ঠিক আছে, সূর্যভাবেই বলে, ঠিক আছে। সো কর্ণ তখন বলছে যে পিতাশ্রী মানে আপনার সবাই আপনার পুত্র, ঠিক আছে, আমার জন্য মানে আমি এক পুত্র, আমার জন্য সম্পূর্ণ যে সব পুত্র, ঠিক আছে, সব পুত্র আপনার অপেক্ষায় বসে আছে, ঠিক আছে, আপনার আলো ছাড়া সব নিঃস্ব, ঠিক আছে। সো আপনি উদয় হন, এক পুত্রের জন্য অনেক পুত্রকে মানে শাস্তি দেবেন না, ঠিক আছে, উদয় হন, ঠিক আছে। সো কর্ণ এতটাই ভালো যে সূর্যকে তারপরে মানে উদয় ওর মানে বাবাকে, ঠিক আছে, উদয় করলো, ঠিক আছে। তারপরে যখন কর্ণ দেবার লাস্টের দিকে বলছি যে কর্ণ যখন মানে জানে যে আমি মরে যাব, ঠিক আছে, আমার মৃত্যু হবে, তখনই মানে মানে তখনই তখনও বলেছে যে আমি মানে কৃষ্ণ এসেছিল, কৃষ্ণ এসে মানে বলছিল যে তোমার মৃত্যু হবে, তুমি যাও তোমার মা কুন্তির কাছে চলে যাও, ঠিক আছে। সো এটাই বলছিল, তখন কর্ণ বলছে দোস্ত তো মানে দোস্ত মানে দুর্যোধন আমাকে দোস্ত বানিয়ে, ঠিক আছে, মায়ের কাছে গিয়ে আমি কী করবো, মা যখন মানে যে কোনো কাজ করার সময় মা সেই কাজটা করেনি, যখন আমাকে জন্ম দিয়ে যখন মানে দুধ খাওয়ানোর মানে বুকের দুধ খাওয়ানোর কথা ছিল তখন আমাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তখন এই কর্ণ থেকে তুলে নিয়ে আমাকে মানুষ করেছে, ঠিক আছে, সেই কর্ণই তো কর্ণকে আমি ছাড়তে পারবো না, জিয়েঙ্গে তো কর্ণকে লিয়ে জিয়েঙ্গে আর মারেঙ্গে তো কর্ণকে লিয়ে মারেঙ্গে, এসে বলকে মানে এসে বল দিয়া, ঠিক আছে, কর্ণ। সো এই সেই জন্যই বলছি দোস্ত বানো তো বানাও তো এসে বানো, কর্ণ আর মানে কর্ণারের মতো, ঠিক আছে, দুর্যোধনের মতো। সো দোস্ত বানো তো এসে বানো, কর্ণ আর দুর্যোধনের মতো, ঠিক আছে, এটাই বলা ছিল। সো জিয়েঙ্গে তো কর্ণ মানে দুর্যোধনকে যে লিয়ে জিয়েঙ্গে মারেঙ্গে তো দুর্যোধনকে লিয়েই মারেঙ্গে, কৃষ্ণর বলাতেও মানে ইয়ে কর্ণ যায়নি, ঠিক আছে, এই বিষয়টা এই কথাটাই বলছি। সো এইরকম দোস্ত বানো তো এসে বানো, হামকো চাইয়ে এসে দোস্ত, ঠিক আছে, দোস্ত বানো তো এসে বানো, জিয়েঙ্গে তো দোস্তকে লিয়ে জিয়েঙ্গে, জি মারেঙ্গে তো দোস্তকে লিয়েই মারেঙ্গে, এসে বানো। সো যদি ছোটো ভাইয়ের মানে এতটুকাই বললাম আজকে, যদি ছোট ভাইয়ের কিছু কথা ভালো লেগে থাকে তো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। সো আজকে লিয়ে ইতনাই গাইস, মিলতে হয় নেক্সট ব্লগ মে, সো তবকে লিয়ে বাবাই, সো বাবাই গাইস।